ব্রেস্ট ক্যান্সার মানে কি? পুরো ব্রেস্ট কেটে ফেলে দিয়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা? আসলে তা নয়, পুরো স্তন না কেটে ফেলে দিয়ে স্তন রেখে আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দিতে পারি বা দেওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডাক্তার মুন্নি মমতাজ। এখন আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্তন ক্যান্সারের লক্ষণসমূহ এবং এর চিকিৎসা নিয়ে। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার লক্ষণসমূহের মধ্যে যদি আপনার ব্রেস্টে বা স্তনে কোনো ধরনের চাকা বা গোটা অনুভূত করেন বা বগলের নিচে যদি কোনো ধরনের চাকা বা গোটা অনুভূত হয়, ব্রেস্টের আকার আকৃতি বা গঠনের কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়, অথবা যদি ব্রেস্টের চামড়ায় কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়, যেমন চামড়ায় ডিম্পল পড়া বা কমলার খোসার মতো যদি দেখা যায়, এবং যদি নিপল ভিতরের দিকে ঢুকে যায় বা নিপল ডিস্ট্রাকশন আমরা বলে থাকি, দেবে যায় বা ঢুকে যাচ্ছে, অথবা নিপল দিয়ে কোনো ধরনের রস নিঃসরণ হয়, সাধারণত রক্তযুক্ত রস যদি নিঃসরণ হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি এই লক্ষণসমূহগুলো হচ্ছে স্তন ক্যান্সারের লক্ষণ। স্তন ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে নিজে নিজে স্তন পরীক্ষা করা বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ডক্টর দিয়ে বা স্বাস্থ্যকর্মী দিয়ে ব্রেস্ট এক্সামিনেশন করানো বা পরীক্ষা করিয়ে নেওয়া, সেটি হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এবং কিছু ইনভেস্টিগেশন মানে হচ্ছে পরীক্ষা, সেগুলোর মধ্যে হচ্ছে ম্যামোগ্রাম, মেইনলি আমরা বলে থাকি বয়স যখন 40-এর পরে হয়ে যাবে তখন আমাদের প্রতি বছর একবার ম্যামোগ্রাম এই পরীক্ষাটি করিয়ে নিতে হবে, যার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে স্তন ক্যান্সার নির্ণয় করতে পারি। আবার আরেকটি পরীক্ষা আছে এমআরআই, যারা অনেক বেশি ঝুঁকিতে আছেন, যেমন অনেকেরই আছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, মানে হচ্ছে তার পরিবারে ব্রেস্ট ক্যান্সারের রোগী আছেন, এবং মানে তার আত্মীয় স্বজনের মধ্যে বা রিলেটিভ মায়ের দিকের আত্মীয় স্বজন, বা কারো বেলায় দেখা যায় ছোটোবেলায় তার অন্য কোনো ক্যান্সারের জন্য বা অসুখের জন্য তার চেস্টে রেডিওথেরাপি দিতে হয়েছে, তারাই হচ্ছে অনেক বেশি ঝুঁকির বা হাই রিস্ক রোগী, তাদের ক্ষেত্রে এই এমআরআই পরীক্ষাটি আমাদের করতে হবে। আর সাথে কখনো কখনো আমাদের আল্ট্রাসোনোগ্রাম করে এর সাথে অ্যাডজাঙ্ক হিসেবে আমরা ইমেজিং এই স্ক্রিনিং পরীক্ষাগুলো করে থাকি। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে একটি হলো সার্জারি, মানে অপারেশন করে টিউমার রিমুভ করা অথবা পুরো স্তন কেটে ফেলে দেওয়া, বা এটিকে আমরা বলে থাকি সার্জারি। আরেকটি হচ্ছে কেমোথেরাপি, আরেকটি পদ্ধতি রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউন থেরাপি। আসলে স্তন ক্যান্সারের চিকিৎসা কোনো একটি ডিসিপ্লিন একা দিতে পারে না, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের চিকিৎসা সবাই মিলে দেওয়া হয়ে থাকে, এটিকে আমরা বলে থাকি MDT, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আমরা দিয়ে থাকি। শুধুমাত্র একটি পদ্ধতি, যেমন শুধু কেমোথেরাপি বা শুধু অপারেশন বা শুধু রেডিওথেরাপি, এই পদ্ধতির এভাবে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি না বা দেওয়া যায় না। এই জন্যই বলা হয়েছে যে এই মাল্টিডিসিপ্লিনারি টিম, এই বিভিন্ন অথবা আমরা বলে থাকি একটু বোর্ড করে আমরা এই চিকিৎসা দিয়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি। শুধুমাত্র একটি পদ্ধতির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় না। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে যেটি বলা হলো, আমরা অবশ্যই এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে হচ্ছে এর মধ্যে যে থাকবে সার্জন,
অঙ্কোলজিস্ট বলে থাকে, তাদের মধ্যে আবার আসে আছেন হচ্ছে মেডিকেল এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট, কেউ হচ্ছে মেডিসিন অংশটুকু মানে মেডিকেল কেমোথেরাপি হরমোন থেরাপি দিয়ে থাকেন, আবার কেউ আছেন রেডিয়েশন মানে রেডিওথেরাপির সাথে সম্পর্কিত এই ডক্টর, এটা সবাই এই মিলে আমরা এই চিকিৎসাটি দিব। সাথে যেটা বলা হচ্ছে যে আধুনিক চিকিৎসা বলতে যে ব্রেস্ট ক্যান্সারের আমরা সার্জারি অংশটিতে আগে দেখা যেত ব্রেস্ট ক্যান্সার মানে পুরো ব্রেস্ট বা পুরো স্তন কেটে ফেলে দিয়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দেওয়া হতো। অনেক আগে থেকে যদি আমরা ধরে নিই যে আগের হিস্ট্রি থেকে আসি, আগে হচ্ছে শুধুমাত্র স্তন নয়, তার স্তনের নিচে যে মাংসপেশি ছিল সেগুলো সব কেটে ফেলে দেওয়া হতো। তারপরে আরও যখন বিভিন্ন গবেষণা করে দেখা গেল তারপরে এই চিকিৎসা পদ্ধতি বা শুধুমাত্র স্তন কেটে ফেলে দিলে যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে বেঁচে থাকার বা আবার নতুন করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যেটা থাকে সের মধ্যে কোনো তারতম্য নেই। সেইভাবে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি আরও আরও আধুনিক হতে লাগলো। এই আধুনিক হিসেবে যদি আমরা বলি, এখন আর পুরোপুরি স্তন কেটে ফেলে না দিয়ে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি, সেক্ষেত্রে এই টিউমার অংশটি আরও একটি বেশি করে নিয়ে কেটে ফেলে দিই, সাথে এমনভাবে আমরা এই ওই জায়গাটিকে এটা বলা হয় যে কিছু প্লাস্টিক সার্জারি প্রসিডিওর মাধ্যমে আমরা এই তার ব্রেস্টের স্তর শেপ দিয়ে থাকি, আকার আকৃতিটাকে ঠিক রেখে যে চিকিৎসা দিয়ে থাকি এটিকে বলা হচ্ছে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বা আধুনিক চিকিৎসা পদ্ধতি। আসলে এই অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এগুলোর আবার কিছু লেভেল আছে, লেভেল 1, 2, 3। এক্ষেত্রে দেখা যায় যে লেভেল 1 যদি আমরা বলি, সেক্ষেত্রে শুধুমাত্র টিউমার অংশটি কেটে বা তার সাথে আরেকটু বেশি করে ওয়াইড লোকাল এক্সিশন বলি আমরা, আরেকটু বেশি অংশ কেটে ফেলে দিয়ে আমাদের এই ব্রেস্টের তার সাইজ বা শেপের বা গঠনের তেমন কোনো অ্যাসিমেট্রি বা অসামঞ্জস্য দেখা যায় না দুটি স্তনের সাথে, সেক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করতে হয় না। তার পরবর্তীতে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরও টিউমার অংশটি বড় অথবা একটি ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা আরও অনেক বড় করে কেটে ফেলে দিচ্ছি কিন্তু স্তনের বাকি টিস্যু রেখে দিচ্ছি, সেই ক্ষেত্রে দুটি ব্রেস্টের শেপের বা আকার আকৃতির অনেকখানি অ্যাসিমেট্রি ডেভেলপ করে। সেক্ষেত্রে কিছু প্লাস্টিক সার্জারি প্রসিডিউরের মাধ্যমে আমরা ব্রেস্ট টিস্যুকেই ম্যানিপুলেশন করে বা অথবা ব্রেস্টের পাশের থেকেও যদি আমরা ফ্ল্যাপ নিয়ে এই ব্রেস্টের আকার আকৃতির ঠিক করে দিয়ে থাকি, সেটা হচ্ছে আরেকটা লেভেল। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের ব্রেস্ট রিডাকশন একটি পদ্ধতি আছে, যে সেই প্লাস্টিক সার্জারি পদ্ধতি যেটার মাধ্যমে আমরা বড় ব্রেস্ট ছোট করি, সেইগুলোর কিছু প্লাস্টিক সার্জারি প্রসিডিউর আছে, সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেও ব্রেস্টের শেপ ঠিক রেখে ওই টিউমার অংশটি এবং টিউমারের সাথে আরেকটু বেশি করে অংশ কেটে ফেলে দিয়েও আমরা এই ব্রেস্টের শেপটাকে বা আকার আকৃতিটাকে অপোজিট বা অপর ব্রেস্টের সাথে ঠিক রেখে আমরা করে দিতে পারি। সাথে অনেক সময় দেখা যায় যে অপোজিট ব্রেস্টের আরেকটু প্লাস্টিক সার্জারি প্রসিডিউর মানে হচ্ছে কিছুটা পরিবর্তন করে দুটো ব্রেস্টেরই সাইড শেপ ঠিক করে দেওয়া যায়। এটি হচ্ছে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। অনেক সময় দেখা যায় যে পুরো ব্রেস্ট কেটে ফেলে দিতে হয় বা অনেক সময় রোগী চান আমি রাখতে চাই না, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমি পুরো স্তনই কেটে ফেলে দিব, সেক্ষেত্রে তাদের যে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হলো তার পরবর্তীতে তাদের কনজুগাল লাইফে বা সামাজিকভাবেই অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়, অনেক সময় তারা নিজেরাই মানসিক বিষণ্ণতায় ভুগেন, সেক্ষেত্রে তারা আসেন আমাদের কাছে যে তাদের এই ব্রেস্ট নতুন করে প্রতিস্থাপন করে দেওয়া যায় কি না। হ্যাঁ, তার এই যে ব্রেস্টটি কেটে ফেলে দেওয়া হয়েছে সেটি নতুন করে প্রতিস্থাপন করে দেওয়া যায়, সেটি আমরা করে দিতে পারি ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে অথবা তার নিজের শরীরের টিস্যু দিয়ে, যেমন পিঠের থেকে একটি ফ্ল্যাপ নিয়ে বা পেটের থেকে মাংসপেশি সহ অথবা শুধু চর্বিযুক্ত ফ্যাট চামড়া নিয়ে এই প্রসিডিউরের মাধ্যমে তার এই ব্রেস্ট আমরা প্রতিস্থাপন করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।